بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. مستر بريسيدنت، সম্মানিতো সেক্রেটারি, সম্মানিতো ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমি সম্মানিত বোধ করছি আমার দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বনেতাদের এই ফোরামে বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়ে। আমি সম্মানিত বোধ করছি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে। আমি অনেক সমস্যা নিয়ে কথা বলতে চাই, তবে আজ শুধু চারটি নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমার দেশ কঠিন সময় ও চ্যালেঞ্জ মোকাবেলা করা সত্ত্বেও আমি এই ফোরামে এসেছি। আমি হয়তো আসতাম না, কিন্তু খুবই জরুরি সমস্যাগুলো অনুভব করেছি যে খুবই জরুরি সমস্যাগুলো বিশ্ববাসীর অবশ্যই জানা প্রয়োজন। আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে ইসলামোফোবিয়া। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা 1.3 বিলিয়ন। পৃথিবীর সবকটি মহাদেশেই মুসলমানদের বসবাস। মিলিয়ন মিলিয়ন মুসলমান বিভিন্ন দেশে সংখ্যালঘু হিসেবে ইসলামোফোবিয়া বৃদ্ধি পাচ্ছে 9/11 পর থেকে। এটি বিপজ্জনক, এটি বিভাজন সৃষ্টি করছে। এই ইসলামোফোবিয়াই বিশ্বব্যাপী বিভাজন সৃষ্টি করছে। মুসলিম মহিলাদের সাধারণ হিজাব পরাটাও আজ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ হিজাবকেও অস্ত্রের মতো দেখাচ্ছে। শুধুমাত্র হিজাব পরাটা আজ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আশ্চর্যজনক ব্যাপার, এটা হয়েছে ইসলামোফোবিয়ার কারণে। এই ইসলামোফোবিয়া কবে শুরু হয়েছে? 9/11 পর। কেনই বা এমন হচ্ছে? কারণ কিছু পশ্চিমা লিডার ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে নিয়েছেন। র্যাডিক্যাল ইসলাম, উগ্রবাদী ইসলাম। কি র্যাডিক্যাল ইসলাম, উগ্রবাদী ইসলাম? ইসলাম তো একটাই, অনুসরণ করা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। র্যাডিক্যাল ইসলাম, ইসলামিক টেরোরিজম কি মেসেজ দিতে চায়? আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। আমার জানতে ইচ্ছে করে, একজন আমেরিকান কিভাবে র্যাডিক্যাল মুসলিম ও মডারেট মুসলিম বলে মুসলমানদেরকে ভাগ করতে পারে? আমাদের ধর্মে মোটে এসবের কোনো সম্পর্ক নেই। কোনো ধর্মই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। বিদেশ ভ্রমণের সময় আমরা ইসলামোফোবিয়ার মুখোমুখি হয়েছি। ইসলামোফোবিয়া ইউরোপীয় দেশগুলোতে মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলেছে, আর এই পরিস্থিতি উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের অবশ্যই এই ইস্যুটি স্পষ্ট করতে হবে। আমি বলতে চাই, আমাদেরকে অবশ্যই এই সমস্যার সমাধান করতে হবে। 9/11 পর র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। মুসলিম নেতৃবৃন্দ পশ্চিমা নেতাদের বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে র্যাডিক্যাল ইসলাম বলে আদৌ কিছু নেই। সব সমাজেই কট্টরপন্থী রয়েছে, কিন্তু করুণা ও ন্যায় বিচার সব ধর্মেরই মূল কথা। দুর্ভাগ্যবশত আমাদের মুসলিম নেতৃবৃন্দ এ ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হয়েছেন। আমরা মুসলিম বিশ্বকেও ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছি যে র্যাডিক্যাল ইসলাম বলে কিছু নেই। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।